হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ব্রাউজারে অনেকগুলো আইপি সেট আপ করবেন। এটা তখন দরকার হয় যখন আপনার অনেকগুলো কাস্টমার, অনেকগুলো ক্লায়েন্ট আছে, তাদের আইপিগুলো চেক করার জন্য আপনি ব্রাউজার সেট আপ করে রাখলেন, তাহলে আর নেক্সট টাইম বারে বারে আপনার সেট আপ করতে হলো না। আপনি একবার সেট আপেই শুধুমাত্র এক ক্লিকে আইপিগুলো চেক করে ফেলতে পারবেন। এছাড়াও খুব ইজিলি আপনি ব্রাউজারে আইপি সেট আপ করতে পারবেন। অনেক সময় আইপি সেট আপ করতে গেলে পোর্টের জায়গাটা রেড হয়ে থাকে, বাট ওইসব কোনো ঝামেলায় পড়তে হবে না, আপনি এক চান্সেই আইপিটা সেট আপ করে নিতে পারবেন। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমাদের প্রক্সিটা। তো আমরা সবাই জানি প্রক্সির দুইটা পার্ট থাকে। এই ফার্স্টের পার্টটা হচ্ছে প্রক্সি, আর এই পার্টটা হচ্ছে পোর্ট। আজকে আমি এই আইপিটা সেট আপ করবো। তো আমি ব্রাউজারটা ওপেন করলাম, এটা হচ্ছে ওয়াটারফক্স। ওয়াটারফক্স আর ফায়ারফক্স দুইটাই সিমিলার, একদম সেম। এইটাতে সেট আপ করা আর ফায়ারফক্সে সেট আপ করা দুইটাই একরকম। এটাতে করলেই আপনারা ওইটা করতে পারবেন। তো আমরা নর্মালি আইপি সেট আপ করার জন্যে ব্রাউজারের সেটিংসে যাই, বাট আজকে আমরা ব্রাউজারের সেটিংসে যাব না। এইখানে আপনারা থ্রি ডট দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত এক্সটেনশনগুলো দেখতে পাবেন। এখানে জাস্ট আমার একটা আছে। এখন এখানে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছি, সার্চ অ্যাডভান্স ফাইন্ড মোর এক্সটেনশন, এটা ক্লিক করে এখানে সার্চ করবেন ফক্সি FOXY, এরপরে হচ্ছে প্রক্সি PROXY, এরপর এন্টার করে দেন। তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন সবার উপরে যে এক্সটেনশন আছে ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড, এটা ওপেন করবেন। এখন এখানে অ্যাড টু ফায়ারফক্স, এটা ক্লিক করবেন। এখানে অ্যাডে ক্লিক করেন। এখানে উপরে ওকে গট ইটে ক্লিক করেন। এখন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন রাইট সাইডে উপরে দেখেন নতুন একটা অপশন চালু হয়েছে ফক্সি প্রক্সি নামে, এখন এটা ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করেন। এখন এখানে দেখেন ইউ ডো নট হ্যাভ এনি প্রক্সি সেটিংস, প্লিজ ক্লিক অ্যাড টু স্টার্ট। তো এখানে অ্যাডে ক্লিক করেন। প্রথমে এখানে একটা টাইটেল দিয়ে দেন, যার নামে তার নামটা দিয়ে দিতে পারেন। এখানে আমার নামটা দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন প্রক্সি টাইপ, প্রক্সি টাইপটা এখানে অনেকগুলো অপশন আছে, HTTP, HTTPS, SOX 5, SOX 4। এখন আপনার প্রক্সিটা যেমন, HTTP হলে HTTP দিবেন, SOX 5 হলে SOX 5 দিবেন। তো আমি যে প্রক্সিটা সেট আপ করবো সেটা হচ্ছে SOX 5। তো আমি SOX 5টা নিলাম। নেওয়ার পরে এখন আপনার প্রক্সিটা দেন এখানে। তো আমার প্রক্সিটা বের করে নিচ্ছি, এ হচ্ছে আমাদের প্রক্সিটা, এটা আমি কপি করে নিলাম। এখন ব্রাউজারে এটা পেস্ট করে দিলাম। এখানে প্রক্সি আইপি অ্যাড্রেস, এটার মধ্যে পেস্ট করে দিলাম আমাদের প্রক্সিটা, আর নিচের বক্সে পোর্টটা দিব। তো পোর্টটা আমরা কপি করে নিয়ে আসি, এই হচ্ছে আমাদের পোর্ট, এটা কপি করে নিলাম। এখন এটা পোর্টে পেস্ট করে দিলাম। যারা HTTP আইপি সেট আপ করবেন, তাদের ইউজার নেম পাসওয়ার্ড আছে, তারা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন। এখানে এগুলো দেওয়ার পরে এখানে আপনারা সেন্ড DNS থ্রু SOX 5 প্রক্সি, এটা আপনারা অন করে দিবেন। এখানে এটা অন রাখবেন, এটা যদি অন না রাখেন সেই ক্ষেত্রে আপনার DNSটা অন্য কান্ট্রি শো করবে, সো এটা মাস্ট বি অন করবেন। অন করার পরে এটা সেভ করে দিবেন। এখন আমাদের প্রক্সিটা সেট আপ হয়ে গেছে। এখন আবার আপনারা সেই এক্সটেনশনে ক্লিক করবেন, উপরে যে নতুন একটা অপশন চালু হয়েছে এটায় ক্লিক করার পরে এখানে আপনার প্রক্সিটা সিলেক্ট করবেন। এই যে ফাইজুল নামে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ক্লিক করে নিলাম।
তো এখন আমরা প্রক্সিটা সেট আপ হয়েছে কিনা সেটা চেক করি। তো নতুন একটা ট্যাবে গিয়ে হোরে গেলাম, hore.net। এই যে এখানে দেখেন অলরেডি আমাদের প্রক্সিটা সেট আপ হয়ে গেছে। আমার প্রক্সিটা হচ্ছে স্পেকট্রাম, এটা হচ্ছে সার্ভে জগতের সবচেয়ে ভালো আইপি। এই আইএসপির প্রক্সি দিয়ে অনেক বেশি কাজ হয়। এরপরে এখানে ডিএনএস দেখেন, এনএ। অনেকে এখানে এনএ দেখলে অনেক কনফিউশনে থাকেন, কাজ করবেন কি না তারা বুঝতে পারেন না। এখানে এনএ অথবা ইউএসএ থাকলে কোনো প্রবলেম নেই, বাট ইন্ডিয়া, জাপান, বাংলাদেশ এই টাইপের কোনো কিছু শো করলে ওইটা হচ্ছে প্রবলেম। তো আমাদের প্রক্সিটা এখানে সেট আপ হয়ে গেছে। এখন আপনারা টাইম জোনটা সেট করে কাজ শুরু করে দিতে পারবেন। অনেকে আবার প্রবলেমে পড়েন টাইম জোন ম্যাচ করে নিয়ে, আজকে সেই বিষয়টা দেখাবো না, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আই বাটনে দেখতে পাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে পাবেন, চাইলে সেটা দেখে আসতে পারেন। এখন আমরা দেখব কীভাবে আরও প্রক্সি সেট আপ করবো। তো এর জন্য আবার এক্সটেনশনে ক্লিক করেন, করার পরে এখানে অপশনে ক্লিক করেন। এখন লেফট সাইডে দেখেন অ্যাড, অ্যাড নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। আবার আগের মতো করে সেট আপ করবেন, এখানে নামটা দিয়ে দেন, আমি দিলাম রহিম। এখানে HTTP দেখাচ্ছি এবার। এরপরে এখানে প্রক্সিটা দেন, আমরা এটা দিয়ে দিলাম। এটা জাস্ট এমনিতে আপনাদের দেখানোর জন্যে, এটা রান করাবো না। তো এখানে পোর্টটা কপি করে দিলাম, এই হচ্ছে আমাদের পোর্ট। এখন আপনার ইউজার নেম, আপনার যা ইউজার নেম থাকে সেটা, এরপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড, এগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে সেভ করে নেবেন। এখানে আমরা দুই টাইপই সেট আপ করলাম, একটা রহিম একটা ফাইজুল। আপনি চাইলে আরও একটা অ্যাড করতে পারেন, এর জন্য অ্যাডে ক্লিক করবেন, আবার আইপি সেট আপ করে নেবেন। তো আর আমি দেখালাম না এটা। এখন কথা হচ্ছে আপনি রহিমটা রান করাবেন কীভাবে। এখন ফাইজুল প্রক্সিটা রান আছে, তো রহিমটা রান করাবেন কীভাবে, তো সেটার জন্য উপরের সেই অপশনটায় ক্লিক করেন। করার পরে এখানে জাস্ট রহিমটা চুজ করবেন, চুজ করার পরে আপনি নর্মাল ইউজ করবেন। আপনি যতগুলো আইপি সেট আপ করবেন জাস্ট ওইটা চুজ করলে আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে কোনো ডাউট থাকলে বা কোনো কনফিউশন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর নেক্সট টাইম আপনারা কীরকম ভিডিও চান, কোন বিষয়ে ভিডিও চান সেটা জানাবেন। তো আজকের মতো এখানেই, ভাই, আবারও দেখা হবে আরও একদিন। বাই বাই।